আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্ট কি এখনই দিয়ে দিচ্ছি? তোমরা যারা অ্যাসাইনমেন্ট গুলো স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, অথবা তোমরা একটা প্রিন্টেড কপি নিতে পারো। এখানে অ্যাসাইনমেন্ট একটু লিখে নাও, তারপর আমরা প্যাসেজ পড়তে থাকবো। অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার দেখা যাচ্ছে। স্যার অ্যাসাইনমেন্ট কি আছে? রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ অ্যাসাইনমেন্ট 1 ফর এইচএসসি ফার্স্ট ইয়ার সেশন 2022-21 ইউনিট 1 ইউনিট 1 এর উপর লেসন 1 কি আছে? দ্য আনফরগেটেবল হিস্টোরি লেসন 1 আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে চারটা চারটা কোশ্চেন আছে, সবাই লিখে নিবা না স্ক্রিনশট নিবা? যদি লিখে নাও তাহলে আমি সময় দিচ্ছি। স্ক্রিনশট নিব স্যার, সরাসরি স্ক্রিনশট নিব স্যার। স্যার স্ক্রিনশট নিয়েছি স্যার। আচ্ছা নিয়েছো। তারপরেটা আমরা লেসন 2, লেসন 2 এন্ড 3। লেসন 2 আছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট, হোয়াট ইমানসিপেশন ডিড নেলসন ম্যান্ডেলা হিন্ট এট at by saying we have at last achieved our political emancipation. Dosh. Acha Orindam Pal, tomader karo porichito hole oke roll number diye probesh korte bolo. Acha what emancipation did Nelson Mandela hint at by saying we have at last achieved our political emancipation? Number if how is Mandela an icon of peace and reconciliation? Number G, who was F.W. de Klerk? What do you know about him from the passage? Our lesson 3, two women. Lesson 3 থেকে আসছে তিনটা. What do you mean by distance learning? What is skydiving? What are the similarities between Kalpana Chawla and Tereskova? স্যার ইমানসিপেশন মানে কি? ইমানসিপেশন মিন্স মুক্তি। ইমানসিপেশন মিন্স মুক্তি, ফ্রিডম, ফ্রিডম বলি তো। আচ্ছা ঠিক আছে, নিয়েছো সবাই? তাহলে একটা পেজ কিন্তু আমি দুটো ভাগ করে দিলাম, লেসন 1 এ থেকে ডি পর্যন্ত, আর লেসন 2 আছে ই থেকে জে পর্যন্ত। দ্যাট মিন্স 10টা কোশ্চেন পরীক্ষা আসলে 2 মার্কস করে থাকে। এখানে আমরা 10টা কোশ্চেনে 10 মার্কস। তোমরা অ্যাসাইনমেন্ট তো বুঝো নাকি? সুন্দর কাগজে উপর তোমার ওয়েবসাইটে গেলে দেখতে পাবে পেজটা কি রকম করে তথ্য দিতে হবে। আর অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এই যে এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এবং তারিখ দিয়ে দিবা। তোমাদের কি বলেছেন কবে জমা দিতে হবে? 29 তারিখ। হ্যাঁ 29 অথবা 30 তারিখে। ওখানে প্রবাবলি তিনটা বক্স থাকবে, সায়েন্সের একটা বক্স, কমার্সের একটা, আর মানবিকের একটা বক্স থাকবে। তোমরা হয়তো বা হাতে হাতে যদি নেই তাহলে হাতে হাতে দিবা, আর যদি দেখো যে না কেউ হাতে হাতে নেয়ার নেই তাহলে দেখবা যে বক্স আছে, ওই বক্সে তুমি সায়েন্সের স্টুডেন্ট গুলো সায়েন্সের বক্সে রেখে দিবা, ওখান থেকে আমরা নিয়ে নিব। ওকে স্যার। স্যার অ্যাসাইনমেন্টের কভার পেজ কি ইংলিশে লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ ইংলিশে লিখতে হবে। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে আসলে আমাদের পরীক্ষা নির্ভর যে ধারণা আমাদের দেশে যেটা প্রচলিত আছে, আসলে তারা বাচ্চারা শিখে না। অ্যাসাইনমেন্ট মূলত যতটা সুন্দর করে লেখা যায়, তুমি যে যে মনোযোগ দিয়ে লিখছো, সুন্দর করে লিখছো, এর মাধ্যমে তোমার অবচেতন মনে কিছু জ্ঞান কি হচ্ছে ইনস্টিল হয়ে যাচ্ছে, এটাই আসলে শিক্ষা। শুধু মুখস্থ নির্ভর শিক্ষা কখনোই শিক্ষা না, ক্লিয়ার ব্যাপার? তুমি যখন এটা লিখতে যাবে চিন্তা করবা যে খুব সুন্দরভাবে জিনিসটাকে কিভাবে উপস্থাপন করা যায় বা দেখতে সুন্দর। এই যে যে তুমি বই থেকে দেখে দেখে ঘাটাঘাটি করছো বা সুন্দর করে লেখার চেষ্টা করছো, এতেই তোমার দেখা যায় জ্ঞানটা, জ্ঞানটার ব্যাপ্তি ঘটবে। কারোটা কপি করো না। হ্যাঁ কপি করলে আসলে শিখতে পারবা না ইংরেজিটা, আসলে শেখার জন্য এটা আমাদের দেশে হয়তো বা ওই ধরনের মরালিটি এখনো গড়ে ওঠে নাই। এখানে পরীক্ষার হলে বাবা মা নকল সাপ্লাই দেয়, আর এখানে
আর বাবা মা অনেক ক্ষেত্রে দেখা গেল বাবা মা যেখানে নিষেধ করবেন এটা বাবা মা বলে দেন, কিন্তু আমাদের ওই নৈতিকতা বোধ জাগ্রত হতো, এটাই হচ্ছে লেখাপড়া শিক্ষা। তাহলে আর শিক্ষিত হওয়া তো দরকার নেই, তাই না? শিক্ষা মানুষের মানবিক বোধকে বিকশিত করবে, শুধু এ প্লাস পাওয়াটা শিক্ষা ভুল হতে পারে, ভুল করার একটু গার্ডিয়ানদের বললে ভালো হইতো যে এ প্লাস পাওয়াটা বড় ব্যাপার না। সবাইকে প্লাস হলেই যে বড় কিছু হয় তা না, কিন্তু কথা হলো তার যদি শেখাটা কার্যকরী হয় তাহলে সে দেখা যায় পরবর্তীতে ভালো গেইন করে। অলসো দ্যাট ইনস ওয়েল, এই যে অরিন্দম পালকে চিনো? এ তো কত রোল নম্বর এটা সবাই নিয়েছো নাকি? অরিন্দম পাল কত বল? আচ্ছা তাহলে আমরা প্যাসেজে চলে যাচ্ছি, ঠিক আছে? মার্চের 25 তারিখে অধিবেশন আহ্বান করা হয়েছে। আচ্ছা পৃথিবীর আগে যদি বিন থাকে তাহলে বুঝতে হবে যে কাজটা কমপ্লিটেড অ্যাকশন, রাজপথে ঝরানো রক্ত এখনো শুকায় নেই। দ্য ব্লাড, কোন ব্লাড? স্পিল্ড অন দ্য স্ট্রিট হ্যাজ নট ইয়েট। অ্যাবাউট দ্য 10th অফ দিস মান্থ, এই মাসের 10 তারিখে, আই হ্যাভ টোল্ড দেম, আমি তাদেরকে বলেছি, মুজিবুর রহমান ওয়ান্ট টু জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, মুজিবুর রহমান গোল টেবিলে যোগদান করবে না, বিকজ কারণ দ্যাট উড মিন, তা বলতে বোঝাবে, ওয়েডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড, ঝরানো রক্ত মারিয়ে যাওয়া। তো আমাদের যে কোনো দেশের জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একাধিক দল থাকা ভালো, কিন্তু শেখ মুজিবকে রাখতে হবে তার আলাদা প্লেসে, সব দলই এখানে সম্মান করবে। তো স্বাধীনতার পরে এই জিনিসটা আর হয়নি, কারণ তুমি যদি লজিক্যালি চিন্তা করো যে 1971 সালে যে দলই বলি না কেন, জাতীয় পার্টি বলি, বিএনপি বলি, আর যাই বলি, সব দলই তো তার আন্ডারে যুদ্ধ করেছে, এখন তাকে অস্বীকার করা এটা অন কাইন্ড অফ গাদ্দারি। আমি দলকে পছন্দ করি না, ঠিক আছে, ভিন্ন দল থাকবে, আমি আমার প্রিফারেন্স একটা দল থাকতে পারে, আরেকজনের আরেকটা দল থাকতে পারে, আমাদের তৃতীয় বিশ্বে এই সমস্যাটা আসলে প্রকট, কারণ আমরা ওই লেভেলে এখনো যেতে পারিনি। আমেরিকা গিয়েছিল এক টাইমে, এখন দেখা যায় আমাদের দ্বারা তারা কলুটে মানে কলুষিত হয়ে যাচ্ছে, পুরো বিশ্বটাই কলুষিত হয়ে যাচ্ছে থার্ড ওয়ার্ল্ড দ্বারা। এখন তো ব্যাপারটা হচ্ছে যে একটা দুইটা দল তিনটা দল থাকা মানে বিরোধিতা বলতে এটা না, একজন আরেকজনকে, কারণ বিরোধিতা আমাদের একটা প্যাসেজ আছে দেখবা আমরা এই বইতে পড়াবো, যে সঙ্গ মানে তোমার বিরোধিতা থাকা ভালো, রাষ্ট্রের জন্য ভালো, বিরোধিতা থাকলে হয় কি সমাজে ভালো কাজগুলো হয়, কারণ আমি অন্যায় কাজ করতে গেলে আমি আমার বন্ধুকে ভয় পাই না, আমি ভয় পাই কাকে, আমার শত্রুকে, আমার শত্রু কখন আমার এই অপরাধগুলো প্রকাশ করে দেয়। এ কারণে যে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থায়, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় একাধিক দল থাকা ভালো এবং শক্তিশালী বিরোধী দল থাকা দরকার আছে, কারণ যে কোনো সরকারের পক্ষে অন্যায় করা সহজ হয় না, কারণ ব্যক্তি পর্যায়ে কোনো দলের বিরুদ্ধে কিছু করা যায় না। তাহলে যখন শক্তিশালী বা কোনো দল থাকে তখন কি হয় যে সরকারি দলও দুর্নীতি করার সুযোগ পায় না। তো এক্ষেত্রে দল যেখানেই থাকুক কিন্তু শেখ মুজিবকে অস্বীকার করাটা এটা একটা গাদ্দারি, কারণ আমি যে দলই করি না কেন তাকে তার জায়গায় সম্মান দিতে হবে, এটা যদি না দেই তাহলে এটা হয় আমি আমি আমার গাদ্দারি করলাম, গাদ্দারি তো, কারণ তোমাকে তো স্বীকার করতে হবে যে 1971 সালে যেহেতু 96% লোক তার হুকুমে যুদ্ধ করেছে, যে তার ভাষণ শুনে ইন্সপায়ার্ড হয়ে যুদ্ধ করেছে, তাকে আমি অস্বীকার কিভাবে করি?
হ্যাঁ মানুষ থাকলে ন্যায় অন্যায় থাকতে পারে, একমাত্র দেব দেবী যারা ছিলেন তাদের হয়তো বা ন্যায় অন্যায় ছিল না, কিন্তু আমরা তো দেখি দেব দেবীও আসলে ভুলের ঊর্ধ্বে না, ভুলের যাই হোক আমাদের ওই স্বীকারটা করতে হবে। এটা তুমি দেখা যায় একদম তোমার ভালো করলো, তুমি স্বীকার না করলে তার কি দায় আছে? আমি তোমাকে এই যে কষ্ট করে ভালো করে পড়ালাম, এই যে আমি শীট গুলো তৈরি করলাম, আমি কিন্তু বোর্ডে করিয়ে দিতে পারতাম তাই না? বোর্ডে করিয়ে দিলে আমার এত কষ্ট হতো না, আমি এই দায়িত্ব বোধ থেকে কাজগুলো করেছি, একটা লেসন করতে বেশ সময় লেগেছে, এটা করেছি কি দায়িত্ব বোধ থেকে। এখন আমি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই একটা হাতে নিয়ে পড়াতাম তাতেও কিন্তু আমার ক্লাস তো হয়ে যেত, আমার এই সময়টা ব্যয় করতে হতো না। এখন তুমি যদি স্বীকার না করো তাতে আমার কিছুই আসবে যাবে না, এটা যে কারোর কাছে থেকে ইয়া নিলো ওইটা স্বীকার করাটা হচ্ছে মনের উদারতা, আর শিক্ষা মানুষের মনের উদারতাকে বাড়িয়ে দেয়। So it is because that would mean wading over the blood that has been shed. So ekhane dekho agent byapar ta chinte parche, agent or subject er moddhe parthokko jodi eta jano tomar free hand writing kintu khub shohoje hoye jabe. Agent hocche amra ui agent to say something additional about any noun, eta dekhle bujhte parba. If the agent is a passive agent the non finite forms of verb ei tinta chapter byabohar hoy. Ekta udahoron dekhi, passive agent plus a frequent or previously completed action equal to p3, যেমন ধোয়ার দ্বারা দূষিত বাতাস, বলো তো এখানে কি সম্পর্কে বলা হলো? দূষিত বাতাস, বাতাস হেড ওয়ার্ড কোনটা? বাতাস, বাতাস, বাতাস রাইট, এয়ার, ওকে এয়ার। এবার বলো এয়ারটা কি সাবজেক্ট না এজেন্ট? সাবজেক্ট আর এজেন্ট বলে দিয়ে আমি আমি বলে দিচ্ছি, দেখো শোনো, এজেন্ট চেনার সহজ উপায়, এজেন্ট চেনার সহজ উপায়, যদি এই নাউনটাকে কোন দ্বারা প্রশ্ন করলে এই ফ্রেজ ইউনিট গুলো আসে তাহলে বুঝতে হবে এটা এজেন্ট। আমি যদি বলি কোন বাতাস, ধোয়ার দ্বারা দূষিত বা ধোয়ার দ্বারা দূষিত বাতাস, দেখো নাউনকে কোন দ্বারা প্রশ্ন করলে পুরো শব্দগুচ্ছ কি চলে আসে কিনা? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এখানে এয়ারটা হচ্ছে এজেন্ট। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। জি স্যার। দূষণের কাজ এয়ার করে না, এয়ার হয়, তাহলে প্যাসিভ এজেন্ট। আর দূষিত বলতে কি কাজটা কমপ্লিটেড না প্রিভিয়াসলি কমপ্লিটেড? ইয়েস স্যার। তাহলে আমরা কি দিলাম? পলিউটেড বাই স্মোক, তাহলে কি হলো? ধোয়ার দ্বারা দূষিত বাতাস, এয়ার পলিউটেড বাই স্মোক। এখন আসো আমাদের রাস্তায় ঝরানো রক্ত, এখানে হেড ওয়ার্ড কোনটা? রক্ত, রক্ত, ব্লাড, ওকে ব্লাড দিলাম, দা ব্লাড। আচ্ছা, দা ব্লাডটা কি সাবজেক্ট না এজেন্ট? এজেন্ট, এজেন্ট। এবার প্রথমবার একটু মনোযোগ দিয়ে করবা, দেখা যায় একসময় আর এই প্রশ্ন করা লাগবে না এজেন্ট না সাবজেক্ট, তোমার মাথায় এমনি ফিল হয়ে যাবে। তাহলে এটা আমরা জেনে কিভাবে বুঝলাম এজেন্ট বলো তো? কে কোন দ্বারা কোশ্চেন করছে? হ্যাঁ, কোন রক্ত, কোন রক্ত আমাদের রাস্তায় ঝরানো, তাহলে এই ব্লাডটা হচ্ছে এজেন্ট। এবং এটা কি এজেন্ট? প্যাসিভ এজেন্ট, কারণ ঝরানোর কাজ তো ব্লাড নিজে করে না, কারো দ্বারা হয়, তাহলে প্যাসিভ এজেন্ট। আর ঝরানোর কাজটা কিন্তু প্রিভিয়াসলি কমপ্লিটেড, তাহলে p3। তো ঝরানো ইংরেজি হচ্ছে স্পিল, তাহলে স্পিলড অন আওয়ার স্ট্রিট, মানে কি আমাদের রাস্তায় ঝরানো রক্ত, এই যে আছে আছে না, the blood spilled on our streets has not yet dried, মানে কি রাস্তায় ঝরানো রক্ত, আমাদের রাস্তায় ঝরানো রক্ত এখনো শেষ হয়নি, শুকায়নি, 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 রাইট, সরি, শুকায়নি, আমি মনে হয় ঝরানো রক্ত এখনো শুকায়নি। আচ্ছা, ওয়েড, ওয়েড অর্থ হাঁটিয়ে পার হওয়া, ওয়েড অর্থ কি? মানে মেকার যে ভিডিও দিছে ওইভাবে কি সেটা করতে পারা যায়? আচ্ছা, স্পিল, স্পিল অর্থ কি? ঝরা, স্পিল হচ্ছে ঝরা, এর সিনোনিম হতে পারে শেড অর ড্রপ, আর অ্যান্টোনিম হতে পারে ক্লোক, ক্লোক মানে শুষে নেওয়া।
আচ্ছা তোমরা একটু লিখে নাও না স্ক্রিনশট স্ক্রিনশট দিলে আসলে এটা তোমাদের আর পড়া হয় না যদি একটু খাতা কলম রেখে মানে সামনে যদি লিখো তো আসলে আগেটা দেখা হচ্ছে হ্যাঁ আগে ফর্ট সেম লেখা তো দিছিলাম পরে মেসেজ দিছি এটা কি করব তো হেবিসি আমি সেটআপের ভিডিও দিব প্লিজ রোল নাম্বার 3 কথা বলো না Although you have called the assembly into session, jodio odibeshon ahoban korechen, you have to listen to my demand first. Amar kotha prothome shunte hobe. Accha, ingreji bakko jokhon korte jai, amar ekta subject dite hoy. Jemon bangla bakko onek khetre subject thake na. Jemon amar kotha shunte hobe. Ke shunbe? Ekhane kintu banglar bakke nei. তো এই কারণে আমাদের অনেক ক্ষেত্রে ইংরেজির মতো ট্রান্সলেট করতে হয় এই জন্য দুটো অর্থ থাকে একটা ভাব অর্থ একটা আক্ষরিক অর্থ এই কারণে আমরা যদি আক্ষরিক অর্থে ব্যাখ্যা করি তাহলে ইউ উইল হ্যাভ টু লিসেন মানে কি শুনতে হবে টু মাই ডিমান্ডস ফার্স্ট আমার দাবি প্রথমে শুনতে হবে মানে কি আপনাকে আমার দাবি প্রথমে শুনতে হবে ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল তুলে নিতে হবে কে তুলে নিবে ইংরেজি বাক্যে তো একটা সাবজেক্ট দিতে হয় এই কারণে ইউটা দেওয়া হলো You will have to withdraw martial law. Samarik ayin tule nito habe. You will have to return all army personnel to their barracks. Samosto samarik bahini lokder ke tader barrack e phiriye nito habe. You will have to return. Mane ki phiriye nito habe. Amra oi je baddhobadhokota porechhilam mone ache. Have to, has to, had to, shall have to, will have to, must have to. Koyta baddhobadhokota ache. Tale you will have to return. সমস্ত বাহিনীর লোকদেরকে ফ্রিয়ে নিতে হবে টু দেয়ার ব্যারাকস তাদের ব্যারাকে ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট তদন্ত করতে হবে দা ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড আমাদের জনগণকে হত্যা করা হয়েছে এই যে পিথিরের আগে বিন থাকলে বুঝতে হবে যে এটা কমপ্লিটেড অ্যাকশন এবং সাবজেক্ট হচ্ছে প্যাসিভ তাহলে দা ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড যেভাবে আমার জনগণকে হত্যা করা হয়েছে এন্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দা রিপ্রেজেন্টেটিভস অফ দা পিপল এবং ক্ষমতা হস্তান্তর করতে হবে কার কাছে টু দা রিপ্রেজেন্টেটিভস মানে প্রতিনিধিদের কাছে অফ দা পিপল মানে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে ইট ইজ অনলি দেন দ্যাট আই উইল ডিসাইড শুধুমাত্র তারপরে আমি সিদ্ধান্ত নিব হোয়েদার উইল টেক আওয়ার সিটস ইন দা অ্যাসেম্বলি অর নট অ্যাসেম্বলিতে অংশ করব কি না আক্ষরিক অর্থে কি হবে উইল টেক আওয়ার সিটস আমরা আমাদের আসন গ্রহণ করব কিনা ইন দা অ্যাসেম্বলি অর নট কারো কোনো সমস্যা থাকলে বলো আমি সমস্ত চেষ্টা করেছি যে বাংলা অর্থটা দেওয়ার চেষ্টা করছি তারপরে আবার নিচে দেওয়ার চেষ্টা করেছি তারপরে যদি কোনো সমস্যা ফেস করো কারো যদি কোনো পরামর্শ থাকে নির্দ্বিধায় বলতে পারবা কারণ আমি আমি নিজেকে মনে করি যে একজন সার্ভিস মানে সার্ভ করার জন্য তোমাদের তোমরা যাতে বেনিফিটেড হও এটাই আমি চাবো স্যার রিপ্রেজেন্টেটিভস মানে আগে বললে ভালো হতো হ্যাঁ কোনটা রিপ্রেজেন্টেটিভস রিপ্রেজেন্টেটিভস হচ্ছে প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করতে হবে টু দা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিদের কাছে অফ দা পিপল ইট ইজ অনলি দেন দ্যাট শুধুমাত্র তারপরে আই উইল ডিসাইড আমি সিদ্ধান্ত নিব হোয়েদার অর্থ কি না উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট আমরা অধিবেশনে বসব কি না ডিমান্ড অর্থ কি দেখেনি ডিমান্ড হচ্ছে দাবি চিনে নিই মতে পারে রিকোয়ারমেন্ট অর রিকোয়েস্ট আর অ্যান্টনি হতে পারে গ্রান্ট অফার আমাদের একটু ইয়া হলে অন্তত ওকে বলার চেষ্টা করবো লেখা হলে দুইজন ওকে বললে আমি পরেরটা চলে যাবো আমি বুঝতে পারবো যে তোমরা কত দূর আগাতে পারলা জি আচ্ছা ঝটপট লিখে রাখবো অর্থগুলো হ্যাঁ স্যার হয়ে গেছে ওকে স্যার উইথড্র মানে তুলে নেওয়া প্রত্যাহার করা এলিমিনেট করে তুলে নেওয়া বা প্রত্যাহার করা এলিমিনেট হয়েছে স্যার permit continue investigate তদন্ত করা inspect বা probe আর antonyms হতে পারে overlook or ignore inspect
একটা দিলে হবে পরীক্ষার হলে, আর অ্যান্টোনিমস হচ্ছে এনিমি। ওকে স্যার। আই ডোন্ট ওয়ান্ট দ্য অফিস, আমি প্রধানমন্ত্রী তো চাই না, উই ওয়ান্ট দ্য পিপল অফ ফর দিস অফ উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দ্য রাইট, আমরা চাই আমাদের দেশের জনগণ তাদের অধিকার ফিরে পাক। We want the people of this country, এদেশের জনগণ, to have their rights, তাদের অধিকার পাক। I want to state clearly that, আমি স্পষ্ট বর্ণনা করতে চাই বা বলতে চাই, from this day, আজ থেকে, Bangladesh courts, magistracies, government office and educational institution will be shut down indefinitely. আদালত, ফৌজদারি কার্যালয়, সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। উইল বি শাট ডাউন মানে কি বন্ধ করে দেওয়া হবে, দ্যাট মিন্স বন্ধ থাকবে, ইনডেফিনিটলি মানে কি অনির্দিষ্টকালের জন্য। সো দ্যাট দ্য পোর ডোন্ট হ্যাভ টু সাফার, যাতে গরিবদের কষ্ট করতে ভুগতে না হয়। সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপ, যাতে আমার জনগণের কষ্ট করতে না হয়। All other things will be exempted from the general strike from tomorrow. আগামীকাল থেকে অন্যান্য সমস্ত কিছু general strike, সাধারণ ধর্মঘটের আওতামুক্ত থাকবে। All other things, সমস্ত অন্যান্য সমস্ত কিছু will be exempted, আওতামুক্ত থাকবে from the general strike, সাধারণ ধর্মঘট থেকে from tomorrow. Right. রাইট বলতে বোঝাতে পারে অধিকার, ওনারশিপ, জাস বা প্রিভিলেজ, অ্যান্টোনিম হতে পারে ইনজাস্টিস। ওকে হলে ওকে বলবা। ওকে স্যার। ওকে স্টেট, স্টেট মানে রাষ্ট্র, কিন্তু এখানে স্টেট অর্থ কি বর্ণনা করা, স্টেট অর্থ বর্ণনা করা, ডিসক্রাইব, ডিসক্রাইব হচ্ছে বর্ণনা করা, আর কাউন্সিল মানে লুকায়িত করা। ওকে স্যার। হয়েছে স্যার। শাট, শাট মানে বন্ধ করা, ক্লোজ বা কনফাইন, হতে পারে ওপেন। ওকে স্যার। ওকে এক্সেম্পট, এক্সেম্পট স্যার, একটু কোশ্চেন গুলো দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন গুলো দিব, লাস্টে দিব, কোশ্চেন গুলো প্যাসেজ পড়ানোর শেষে দিব। এক্সেম্পট মানে অব্যাহতি দেওয়া, রিলিজ অর ফ্রি, অ্যান্টোনিম হচ্ছে ডিটেইন বা ইমপ্রিজন। ওকে স্যার। ওকে স্যার। হার্ডশিপ হচ্ছে কষ্ট, গ্রিফ, মিজারি, অ্যান্টোনিম হতে পারে কন্টেন্টমেন্ট, ডিলাইট। Contentment. Okay, so done. Okay, sir.
আচ্ছা এবার আবার টেক্সট দেখি রিকশা হর্স ক্যারি ট্রেনস এন্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ রিকশা ঘোড়ার গাড়ি এবং ট্রেন এবং লঞ্চ চলবে এই যে চলবে বলতে কি বোঝালো যে এখানে সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট আর এই কারণে কি উইল বি অ্যালাউড টু মুভ মানে কি অনুমতি দেওয়া হবে চলার অনুমতি দেওয়া হবে কিন্তু বাংলায় ব্যবহারটা আমরা কি বলি রিকশা ঘোড়ার গাড়ি ট্রেন এবং লঞ্চ চলবে Only the secretariat, the Supreme Court, the High Court, the Judge Court, and semi-government organizations such as WAPDA will not be allowed to work. Kintu, shudhumatro Sochibalay, Supreme Court, High Court, Judge Court, even other sarkari samstha, jemon WAPDA will not be allowed to work. Mani cholbe na. Akkori korte ki dara? Will not be allowed. Mani onumoti deya hobe na to work, kaaj korar. Mani ki cholbe na. On the 28th, 28 তারিখে এমপ্লয়িজ উইল গো কর্মচারীরা যাবে এন্ড কালেক্ট देयर স্যালারিজ এবং তাদের বেতন তুলবে ইফ देयर স্যালারিজ আর নট পেইড যদি তাদের বেতন দেয়া না হয় ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড যদি অন্য একটা আরেকটা গুলি চালানো হয় ইফ মাই পিপল আর শট ডেড अगेन যদি আমার জনগণকে আবার গুলি করে হত্যা করা হয় তারপরে আমরা পরেরটা পড়ব জায়গায় হ্যাঁ এরপর দেখি এলাউ মানে কি অনুমতি দেওয়া consent বা পারমিট আর ডিনাই বা ডিসঅ্যালাউ একটু তাড়াতাড়ি করতে হবে 4 মিনিট আছে মনে হয় আচ্ছা অ্যালাউ ওকে কালেক্ট কালেক্ট মানে সংগ্রহ করা গ্যাদার এক্সার্ট আর কত বা ডিস্ট্রিবিউট বা ডোনেট ওকে স্যার আই রিকোয়েস্ট অল অফ ইউ আমি সবাইকে অনুরোধ করছি কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট মানে কি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো বা আক্ষরিক অর্থে কি হয় কনভার্ট মানে কি রূপান্তর করো এভরি হাউস মানে বাংলায় আমরা বলি কিন্তু ইংরেজিতে আসলে হুবহু এরকম করা যায় না ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো মানে কি প্রত্যেকটা ঘরকে দুর্গে পরিণত করো কনভার্ট রূপান্তর করো এভরি হাউস সকল বাড়িকে ইনটু এ ফোর্ট একটা দুর্গে মানে কি আমরা বাংলায় বলি কি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো কনফ্রন্ট দা এনিমি মানে কি শত্রুর মোকাবেলা করো কনফ্রন্ট মানে মোকাবেলা করা কনফ্রন্ট দা এনিমি উইথ নিয়ে হোয়াট এভার ইউ হ্যাভ তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো এন্ড ইভেন এট দা রিস্ক অফ ইউর লাইফ এমনকি জীবনের ঝুঁকি নিয়ে হলেও And even if I am not around to direct you, jodi ami hukum debar nao pari, ekhane high court dhore felche. Ashole bola hoy je shadhinotar ghoshok ke ekhane ei kotha tai dhore felche je ami jodi hukum debar nao pari, karon neta kokhono baire thake na. Bishwer itihashe etai bole je neta Nelson Mandela 27 years karagare chilo ebong 27 ta bochhor ui desher jonogon take shoron rekheche ebong 27 bochhor por ber hoye tini kintu shei president hoyechen. That means নেতা থাকুক আর না থাকুক তিনি যে হুকুম দিয়ে যান ওই হুকুমের উপরই পরবর্তীতে যেই করুক কিন্তু তার দায়িত্বটা প্রথম দিনে দিয়ে যান তার উপরই পড়ে তাহলে ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ আমি যদি হুকুম দেবার নাও পারি শাট ডাউন অল শপস এন্ড মেক শিওর দ্যাট ট্রাফিক অন অল রোডস এন্ড ফোর্স আর ব্রট টু স্ট্যান্ড স্টিল সকল দোকানপাট বন্ধ করে দিবে এবং সকল ট্রাফিক অন অল রোডস এন্ড ফোর্স রাস্তা এবং বন্দরে কি যানবাহন বন্ধ করে দিবে মেক শিওর দ্যাট নিশ্চিত হও যে আমরা যদি আক্ষরিক অর্থে বলি মেক শিওর দ্যাট এটি নিশ্চিত করবে যে ট্রাফিক অন অল রোডস এন্ড পোর্টস সকল রাস্তা এবং বন্দরে কি যানবাহন গুলো আর ব্রট টু স্ট্যান্ড স্টিল মানে স্থির হয়ে থাকবে দ্যাট মিন বন্ধ থাকবে ইফ নিড বি যদি দরকার হয় উইল স্টার্ভ টু ডেথ যে আমরা ভাতে মারবো মানে কি উইল স্টার্ভ অনাহারে থাকা ফাস্ট হচ্ছে এই যে না খেয়ে থাকা ফেমিস ইট ইট অর্থ খাওয়া
ওকে হয়েছে জি স্যার স্ট্যান্ড স্টিল মানে স্থবির হল অ্যাক্টিভ Okay, sir. To those in the armed forces, I have this to say. Senabahini lokder bolte chai, you are my brothers. Stay in your barracks. Tumra amar bhai, tumra barrack e thako and no one will bother you. Keu tomader kichu bolbe na. But don't try again. Ar abar chesta korona to aim your bullet at your chest, at our chest. Amader buke guli chalabar. You can suppress 70 million people forever. তুমি সারা জীবন 7 কোটি লোককে দাবিয়ে রাখতে পারবো না 1 মিনিটের কম সময়ে সিন্স উই হ্যাভ লার্নড টু স্যাক্রিফাইস আওয়ারসেলফ যেহেতু আমরা আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে শিখেছি নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর কেউ আমাদেরকে আর দাবিয়ে রাখতে পারবে না আচ্ছা বন্ধ হয়ে যাবে এখনি স্যাক্রিফাইস স্যার একটু তো ক্যাচ করতে